সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় অবস্থান করছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসায়ী উদ্যোগ বিষয়টি পাঠ করছি। ব্যবসায়ী উদ্যোগ হতে আমরা দ্বিতীয় অধ্যায়, ব্যবসায়ী উদ্যোগ ও উদ্যোক্তা, এই অধ্যায়টি পাঠ করছিলাম। এই অধ্যায় হতে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি এই অধ্যায় হতে ব্যবসায়ী উদ্যোগ কী, উদ্যোক্তা কী, উদ্যোক্তার গুণাবলীগুলো কী, ব্যবসায়ী উদ্যোগ এবং শিল্প উদ্যোক্তার মধ্যে পার্থক্য কী, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সাথে সাথে এটাও দেখেছি যে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের জন্য বা একটা দেশের শিল্প কাঠামোটা যদি শক্তিশালী হয় তাহলে সেই দেশের অর্থনীতি অনেক বেশি অগ্রসর হয়, সেই দেশের অর্থনীতিটা অনেক বেশি শক্তিশালী হয়, সেই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তো সেই জন্য আমরা সেই দেশের প্রতিটা দেশেই আমরা শিল্প উদ্যোগের কথা বলি, বা আমাদের মতো একটা জনবহুল দেশে যেইখানে মানুষ আমরা অনেক বেশি, কিন্তু সেই তুলনায় আমাদের কর্মসংস্থান অনেক কম, সেই রকম একটা দেশের জন্য আমরা শিল্প উন্নয়ন বা শিল্প উদ্যোগের বিকল্প আসলে কিছু দেখতে পাই না। আমাদের দেশের অর্থনীতি যদি সমৃদ্ধশালী করতে চায় বা দেশের যে বিশাল জনশক্তি আছে, বা জনশক্তি আসলে বলাটা ঠিক হবে না, যে জনসংখ্যা আছে, যে বিশাল জনসংখ্যা আছে, সেটাকে আসলে শক্তিতে রূপান্তর করতে হবে। আর এই শক্তিতে রূপান্তর করার একটাই উপায়, সেটা হচ্ছে শিল্প উদ্যোগ, বা উদ্যোগের মাধ্যমেই, ব্যবসায়িক বা শিল্প উদ্যোগের মাধ্যমে আসলে এই বিশাল জনশক্তি বা জনগণকে একটা সঠিক কর্মসংস্থান দেয়া সম্ভব। আমাদের দেশের সরকার এত বিশাল জনসংখ্যার কর্মসংস্থান দিতে বা কর্মসংস্থান করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। আসলে দেশে যেই পরিমাণ প্রতিষ্ঠান বা যেই পরিমাণ সরকারি যে স্থাপনা আছে, সেই স্থাপনাগুলোতে যেই পরিমাণ জনবলের প্রয়োজন বা জনসংখ্যার প্রয়োজন, সেই জনবলগুলো দিয়ে সেই জনবল বা জনশক্তি দিয়ে দেওয়ার পরেও এত বিশাল পরিমাণের মানুষ কর্মহীন হয়ে আছে, যেটা দেশের সরকারের জন্যও বোঝাস্বরূপ। একটা দেশের কর্মক্ষম জনগণ যদি কাজ না করে তাহলে কিন্তু সেটা অবশ্যই চিন্তা, শুধু চিন্তা না, দুশ্চিন্তারই একটা বড় কারণ। তো আমাদের দেশের যে অর্থনৈতিক কাঠামো, আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা, তাতে শিল্প উদ্যোগের বিকল্প কিছু নেই। যে আমাদের আজকের টপিকসে আমরা সেটাই দেখাবো যে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায়ী উদ্যোগের কী ভূমিকা থাকতে পারে, বা আর্থসামাজিক উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিকটাকে উন্নয়ন করার জন্য, উন্নয়নশীল করার জন্য আমাদের ব্যবসায়ী উদ্যোগ কী কী ভূমিকা রাখতে পারে। সর্বপ্রথমে আমরা বলছি সম্পদের সঠিক ব্যবহার। সম্পদের সঠিক ব্যবহার, আমরা আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের দেশের যে জনশক্তি আছে বা জনগণ আছে, তাদেরকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের দেশে যে সম্পদগুলো আছে সেইগুলোকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নটা অনেক কিন্তু ত্বরান্বিত হয়, সহজ হয়। কিন্তু এই শক্তিটা আমরা ব্যবহার করব কীভাবে? আমাদের যদি শিল্প উদ্যোক্তারা, তারা যদি নতুন নতুন শিল্প কারখানার উদ্যোগ গ্রহণ করেন, তারা যদি নতুন নতুন প্রতিষ্ঠান স্থাপন করেন, তারা যদি নতুন পণ্য উদ্ভাবন করেন, এবং এই পণ্যগুলো যদি বিদেশে রপ্তানি করা হয়, বিদেশে রপ্তানি করার উপযোগী যদি মানসম্মত পণ্য উৎপাদন করেন, তাহলে কিন্তু এই বিশাল জনসংখ্যার একটা কর্মসংস্থান ঘটে। আবার একইভাবে আমাদের দেশের
যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোও কিন্তু যথাযথভাবে কাজে আসে বা কাজে লাগে। আমাদের দেশে কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদ আছে যেগুলো আসলে আমরা সঠিকভাবে ব্যবহার করছি না, বা সম্পদকে আমরা শুধু একভাবেই ব্যবহার করছি, যেইভাবে সম্পদটা আমরা পাচ্ছি ঠিক একইভাবে এটা ব্যবহার করছি। আমরা কিন্তু চাইলে সম্পদের যে ভিন্ন ভিন্ন রূপে রূপান্তরিত করে ব্যবহার সেটা আমরা করছি না। তো এই শিল্প উদ্যোগের মাধ্যমে বা ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কিন্তু সম্পদের সঠিক ব্যবহারটা নিশ্চিত হয়। কারণ আমরা বলছি যে শিল্প উদ্যোক্তারা বা ব্যবসায়ী উদ্যোক্তারা তারা নতুন নতুন পণ্যর উদ্ভাবন করে, তারা প্রাকৃতিক সম্পদগুলোই কিন্তু তাদের মূল বিষয়। তো এই প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবহার করার জন্য আমাদের ব্যবসায়ী উদ্যোক্তারা বা শিল্প উদ্যোক্তারা অগ্রণী ভূমিকা পালন করে। তারপর আমরা দেখি জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধি হয় সম্পদের মাধ্যমে, উৎপাদন বৃদ্ধি পায় যখন নতুন নতুন পণ্য উৎপাদন করা হয়, যখন ব্যবসায়ীরা বা শিল্প উদ্যোক্তারা নতুন নতুন পণ্য উৎপাদন করার জন্য গবেষণা করবে, বিভিন্ন পণ্যের ভেরিয়েশন করে তারা নতুন পণ্য উদ্ভাবন করবে, তখন সেটা যদি বিশ্বের বাজারে যদি রপ্তানিযোগ্য হয় তখন সেখান থেকে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তো সেইখান থেকেই বলছে যে জাতীয় উৎপাদন আমরা বৃদ্ধি করতে পারবো যখনই আমরা নতুন নতুন পণ্য উদ্ভাবন করব। তো এই নতুন পণ্য উদ্ভাবন করার জন্য আমাদের প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে হবে, দক্ষ মানুষ গড়ে তুলতে হবে। দক্ষ শ্রমিক যদি গড়ে তুলতে আমরা না পারি তাহলে কিন্তু এই বিষয়গুলো যথাযথভাবে করা সম্ভব হবে না। তারপর আমরা বলছি যে আয় বৃদ্ধি পাবে। আয় কী করে বৃদ্ধি পাবে? যখনই আমরা পণ্য বিদেশে রপ্তানি করব তখনই আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে, আর বৈদেশিক মুদ্রা অর্জিত হলেই আমাদের আয় বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি দেশেরও আয় বৃদ্ধি হবে, আবার ব্যক্তি মানুষগুলোরও আয় বৃদ্ধি হবে। কারণ তারা যখনই কাজ করবে তখনই তো তারা পারিশ্রমিক পাবে বা তারা অর্থ উপার্জন করতে পারবে, তাদের আয় বৃদ্ধি পাবে। তারপর বলছে যে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি শিল্প উদ্যোগের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। কারণ আমরা দেখি যে শিল্প উদ্যোক্তাগণ নতুন নতুন পণ্য উদ্ভাবন করে, নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করে, এবং এই শিল্প কারখানাগুলো এই নতুন নতুন পণ্যগুলো উদ্ভাবন করার জন্য তারা কী করে, মানুষের প্রয়োজন হয়, তারা সেই মানুষগুলোকে সেই জায়গায় নিয়োগ দেয় এবং প্রয়োজন অনুসারে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেয়, প্রয়োজন অনুসারে তাদেরকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করে, তাদেরকে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দানের মাধ্যমে তাদেরকে যোগ্য করে তোলে। তো এই নতুন কর্মসংস্থানগুলো আসলে আমরা সৃষ্টি করতে পারবো শিল্প উদ্যোক্তার মাধ্যমে। শিল্প উদ্যোক্তারা নতুন পণ্য তাদের বিশ্বের চাহিদা অনুযায়ী বা দেশের, আমাদের দেশের যে জনসংখ্যা আছে তাদের যে চাহিদা, সেই চাহিদাটা অনুধাবন করে, বাজার জরিপের মাধ্যমে অনুধাবন করে তারা সেই অনুযায়ী কিন্তু পণ্য উৎপাদনে উৎসাহী হয় বা পণ্য উৎপাদন করে। তো এই পণ্য যখন উৎপাদন করবে তখন অবশ্যই সে পণ্য উৎপাদনের জন্য নতুন শিল্প কারখানার প্রয়োজন হবে, নতুন দালান কোঠার প্রয়োজন হবে, দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে, তখনই কিন্তু আমাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তারপর আমরা বলছি যে দক্ষ মানব সম্পদ সৃষ্টি। যদি মানুষ কোনো কাজ না করে তাহলে কিন্তু মানুষের মধ্যে দক্ষতাটা অর্জিত হয় না। দক্ষতাটা আসলে অর্জন হয় তখনই যখন মানুষ কাজ করে, কাজ করতে করতেই মানুষের মধ্যে দক্ষতাটা আসে। তো আমাদের দেশে কিন্তু প্রথম দিকে মানে আমরা যুদ্ধের পরেও কিন্তু আমরা সেইভাবে 71-এর যুদ্ধের পরে, স্বাধীনতা লাভের পরে আমরা কিন্তু সেইভাবে ব্যবসা বাণিজ্যে আসলে সেইভাবে ততটা অগ্রসর ছিলাম না বা তার আগেও না। আমরা এই 80-এর পরে, 80-এর পর থেকে কিন্তু আসলে আমরা ব্যবসা বাণিজ্যের দিকে অগ্রসর হয়েছি। আমরা আসলে বুঝতে পেরেছি যে এই বিশাল জনসংখ্যা বা যেই হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা বিশ্ব যেইভাবে চলছে সেইভাবে আমরা যদি শুধুমাত্র কৃষি নির্ভর হয়ে একটা দেশ হয়ে থাকি তাহলে কিন্তু আমরা সেইভাবে চলতে পারবো না। আমাদের পক্ষে এই বিশাল জনশক্তিগুলোকে, জনসংখ্যাগুলোকে কিন্তু
কি করা যাবে না, বহন করা যাবে না, দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে সেটা সম্ভব হবে না। তো সেই জন্যই এই দক্ষ মানব সম্পদগুলো গড়ে তোলার জন্য বা মানুষগুলোকে দক্ষতা অর্জন করে দক্ষ মানব সম্পদে রূপান্তর করার জন্য বর্তমানে এখন কারিগরির দিক দিয়ে সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ খুব বেশি জোরালো ভূমিকা রাখছেন। তারা মনে করছেন যে শুধুই মাত্র যে গতানুগতিক যে বিদ্যা বা গতানুগতিক যে পাঠ সেখানের মধ্যে থেকেই আসলে দক্ষ জনশক্তি গড়ে ওঠা সম্ভব না। সেই জন্যই দেশের সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরির দিকে বেশি নজর দিচ্ছেন এবং কারিগরি খাতে এখন সরকারের দৃষ্টিভঙ্গি অন্যরকম। সরকার এই জায়গায় অনেক বেশি মনোনিবেশ করেছেন এবং এটাও বোঝাতে চাইছেন বা বিভিন্নভাবেই সরকার প্রচার প্রচারণা করছে যে কারিগরি শিক্ষায় এখন সকল মানুষকে শিক্ষিত হতে হবে। এবং একইভাবে যখনই কোনো মানুষ কারিগরি শিক্ষায় দক্ষ না হয়ে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে যায়, প্রতিষ্ঠানের পক্ষ থেকেও সেই মানুষগুলোকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার ফলে তাদেরকে দক্ষ করে তোলা হয় এবং তারপরেই কিন্তু তাদেরকে কাজে নিয়োগ দেওয়া হয়। তো এই দক্ষ মানুষ গড়ে ওঠা যেমন দেশের জন্য সম্পদ, ঠিক একইভাবে এই দক্ষ মানুষগুলো কিন্তু আমরা বিদেশে মানব সম্পদ বা মানব সম্পদ রপ্তানি করেও আমরা কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। মানব সম্পদ রপ্তানি বলতে আসলে বোঝায় দেশের মানুষ যখন বিদেশে গিয়ে কাজ করে, তো সেখানে তারা কাজ করার ফলে সেই দেশেরই বৈদেশিক মুদ্রা তারা অর্জন করে, যেটা আমাদের দেশের জন্য অনেক কল্যাণকর, অনেক বড় সুফল। তো দক্ষ জনশক্তি আমরা সৃষ্টি করতে পারছি শিল্প প্রতিষ্ঠান মাধ্যমে। তারপর বলছে যে পরনির্ভরশীলতা দূরীকরণ, অবশ্যই যখনই মানুষের কাজ হবে, যখন মানুষ কাজ করবে তখন মানুষের মধ্যে পরনির্ভরশীলতাটা হ্রাস পাবে। পরনির্ভরশীলতা যেমন নিজের কাছে একটা লজ্জাকর বিষয় তেমনি অন্যের কাছেও সেটা বোঝা। তো এই দুটো বিষয় থেকেই মুক্তি পাওয়ার জন্য শিল্প উদ্যোগ বা ব্যবসায়ী উদ্যোগের বড় একটা ভূমিকা আছে। একজন মানুষের, একটা দেশের, একটা সমাজের জন্য শিল্প উদ্যোগের বা ব্যবসায়ী উদ্যোগের বিকল্প এখন আমরা আর অন্য কোনো কিছু খুঁজে পাচ্ছি না। দক্ষ এবং যোগ্য কর্মী যেমন তৈরি হয়, একই সাথে দেশের এবং বৈদেশিক মুদ্রাও এখানে অর্জন করা সম্ভব হচ্ছে। তাহলে আজ আমরা দেখলাম যে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায়ী উদ্যোগের ভূমিকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। আজ আমরা দেখলাম যে ব্যবসায়ী উদ্যোগ কীভাবে দেশ, সমাজ, রাষ্ট্র এবং নিজের জন্য একটা অবলম্বন হয়। আশা করছি তোমরা সবাই বিষয়টা অনুধাবন করতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।